রাজশাহীতে ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন চিকিৎসকরা। আজ বুধবার বেলা 11টায় রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে কলেজ শিক্ষক চিকিৎসক ও ছাত্রছাত্রীদের আয়োজনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ন্যাশনাল ডাক্তার ফোরাম NDF এর সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ এম মুর্শেদ জামান মিয়া বলেন, গত বছর 29 অক্টোবর ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদ নির্মম ও নৃশংসভাবে খুন হয়। তিনি উত্তরাঞ্চলের বিখ্যাত একজন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। রাজশাহীর লক্ষ্মীপুরে পপুলার হাসপাতাল থেকে গত বছর 29 অক্টোবর দিবাগত রাত আনুমানিক 14:45 দিকে রোগী দেখা শেষ করে চেম্বার থেকে মোটরসাইকেল যোগে উপশহরের নিজ বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়। এ নৃশংস খুনের বিচার চেয়ে রাজপাড়া থানায় 30 অক্টোবর 2023 ইংরেজি তারিখ ডাক্তার কাজেমের স্ত্রী ডাক্তার ফারহানা ইয়াসমিন সোমা একটি খুনের মামলা দায়ের করেন। খুনের এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট মামলায় কোনো অগ্রগতি চোখে পড়ার মতো বা দৃশ্যমান হচ্ছে না। আজ আমরা নিহত কাজেমের বাবা মা, স্ত্রী সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন ও সর্বস্তরের চিকিৎসকদের পক্ষ থেকে ডাক্তার কাজেমের খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। তো আপনাকে আমি বললাম যে আমাদের মোট 18টা ইভেন্ট ঘটেছিল খুনের, এবং ম্যানুয়াল খুন করেছে, মানে হাতে ধরে। আগে তো ক্রস ফায়ার করতো, এটা হচ্ছিল ম্যানুয়াল, যে আপনার হার্টে দুইটা স্টেপ দিয়েছে, হার্টটা তিন ভাগ হয়ে গেছে। এটা কোনো মানে নর্মাল খুনি করতে পারে? আচ্ছা, ওই দিনকে রাত্রেবেলা 8টায় যেটাকে মারা হলো সেটার ফিমোরাল আর্টারি কেটে দিয়েছে। এটা খুব শিক্ষিত, মানে যারা আমরা মেডিকেল সায়েন্স, যারা আমরা ফরেন্সিক কাজ করি, তারাই জানি যে এটা কী ধরনের কিলার হতে পারে। এবং বললাম যে আপনার এই যে ঘটনাগুলো নির্বাচনে ঠিক আগ মুহূর্তে এটা পরিবেশ তৈরি করা হচ্ছিল, এবং এটার পরে যখন বিভাগীয় কমিশনারের কাছে যাওয়া হলো বলা যে আর কোনো খুন হবে না, তার মানে খুব মজার ব্যাপার, আমাদের আর কোনো খুন হয় নাই, তার মানে তারা জানতো। এবং এই যে CDR-গুলো নিয়ে গেলো ভিডিও ফুটেজগুলোকে নাই করে দিল, এটা কে পারে? তার মানে আপনি বুঝেন যে এটার সাথে কী জড়িত ছিল, এবং এটা টোটালটাই ওই সময় নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্যেই ছিল। আরও কিছু কিছু সিকোয়েন্স আমি বলি, যেমন ধরেন যে আমরা যখন প্রতিবাদ জানাচ্ছিলাম যে এটা হোক, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি বা চাঁপাইনবাবগঞ্জের এলাকার যারা লোক ছিলেন, তারা আওয়ামী লীগ অফিসেও তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে যে ধরনের খুনগুলো এটা ঠিক হচ্ছে না। তখন ওই সময় আওয়ামী লীগ অফিস থেকে মহানগর আওয়ামী লীগের দুজন সদস্যকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া ছিল, চাঁপাইনবাবগঞ্জের মানে লোক তারা প্রতিবাদ জানিয়েছিল, তাদেরকে ওইখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের হয়েছিল যে আপনারা কেন এগুলো বিষয় নিয়ে কথাবার্তা, যা জানেন না তা করছেন কেন। তো এগুলো সিকোয়েন্স দিকে আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা পলিটিক্যাল কারণ আছে, এবং এই বিষয়গুলোর সাথে যেগুলো আমরা কিছুটা আমরা সন্দেহ করছিলাম যে এখানে একটা গোষ্ঠী বা ইন্ডিয়ান রয়্যাল এজেন্টরা যুক্ত থাকতে পারে, কারণ আমরাও তখন ভীত ছিলাম, আমরা নিজের জীবন রক্ষার জন্য গানম্যান পর্যন্ত ভাড়া করতে আমরা বাধ্য হয়েছিলাম। সুতরাং আমরা মনে করি যে ওইটা একটা সংঘবদ্ধভাবে সরকার যন্ত্র এবং ওই সময়ের পলিটিক্যাল সিচুয়েশান এবং রয়ের পরিকল্পনাতেই আমাদের কাছে মনে হয়েছে এই ঘটনাগুলো ঘটানোর পরে যখন খুব বেশি স্প্রেড হয়ে গেলো তখন এই জিনিসটা বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য আমরাকে এটা বললাম যে টোটাল ইতিহাসটা আপনারা যদি ওই সময় একটা অ্যানালাইসিস করেন তাহলে আপনারা ক্লুটা পেয়ে যাবেন যেটা এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। সংবাদ সম্মেলনে ন্যাশনাল ডাক্তার ফোরাম NDF এর রাজশাহীর সভাপতি অধ্যাপক ডাক্তার কাজী মহিউদ্দিন আহমেদ, ডাক্তার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ DAB সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন, NDF রাজশাহীর সমাজকল্যাণ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর আলম সহ নিহত ডাক্তারের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ TV।